আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিয়ে আসলাম আপনাদের জন্য খুব স্পেশালি আরও একটি ভিডিও। আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন, বর্তমানে কিন্তু বাংলাদেশের মধ্যে অনেক অর্থনৈতিক সংকট যাচ্ছে। সো যারা চাচ্ছেন ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট আপনারা ইনকাম করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা চাইলে মাসের লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারেন। আর ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে যে অ্যাপসের সাথে পরিচয় করে দেবো, এটিতে আপনারা চাইলে আপনার কিছু টাকা ইনভেস্ট করে আপনারা ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট এখান থেকে ইনকাম করতে পারেন। রেফারের মাধ্যমে আপনার যে সকল বন্ধুগণ আছে তাদের সাথে শেয়ার করো, আপনারা এখান থেকে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট আপনারা ইনকাম করতে পারেন। চলুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাবো মোবাইল অ্যাপসে, সেখানে গিয়ে কীভাবে কেমনি কী কাজ করবেন, কীভাবে উদ্যোগ করবেন সবগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা আগে এই ওয়েবসাইটটা সম্বন্ধে একটু জানবো। এই ওয়ালেটটা হলো এটা বিট ব্যাঙ্ক ওয়ালেট। এই বিট ব্যাঙ্ক ওয়ালেটটা হলো জাপানের বিট ব্যাঙ্ক এক্সচেঞ্জের অধীনে একটি পরিমাণগত সম্পদ ব্যবস্থাপনার ওয়ালেট। এটা এটা পৃথিবীর প্রায় অনেকগুলো দেশেই ব্যবহার হয়েছে। এখানে সব কিছু লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, অনেকগুলো দেশে আজ পর্যন্ত অনেক মিলিয়ন লোক এটা ব্যবহার করে আসছে। এবং এখানে এটা বলা আছে যে অনেকেই এখান থেকে ভালো একটা অর্থ অর্জন করেছে। আর অনেক কিছু লেখা আছে, আসলে সব কিছু পড়তে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আপনারা পড়ে নেবেন। তারপর পেজ আমরা দেখতে পাচ্ছি যে ইনকাম মোড, এখানে আপনারা চাইলে একদিনের জন্য ডিপোজিট করতে পারেন, 15 দিনে করতে পারেন, একদিনের জন্য করলে 24%, 15 দিনের জন্য মাসিক একটা রিটার্ন যেটা পেয়ে যাবেন সেটা 36%, 30 দিনের জন্য করলে মাসিক রিটার্নটা আপনারা পেয়ে যাবেন 48%। তো ভিউয়ার্স, আপনারা পুরোপুরি সব কিছুই দেখে নেবেন। তো চলুন আমরা অ্যাপসে চলে যাই এবং মূল ভিডিওটা আমরা স্টার্ট করি। তো ভিউয়ার্স, এখন আমি অবস্থান করছি বিট ব্যাঙ্কের হোম পেজে। আর এই অ্যাপসটা আপনারা কোথায় পাবেন, আমার ভিডিওর যে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি অ্যাপসে চলে আসতে পারবেন। আর তা না হলে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন বিট ব্যাঙ্ক। এখানে আপনারা যে সর্বপ্রথম যে অ্যাপসটা পেয়ে যাবেন এটাই হলো বিট ব্যাঙ্ক অ্যাপস। তো আমার এখানে যেহেতু ইনস্টল করাই আছে, তো আমি আর ইনস্টল করলাম না। ওকে, আমরা চলে আসছি বিট ব্যাঙ্কের হোম পেজে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অপশন রয়েছে, এখানে USDT, ইথোরিয়াম, বিটকয়েন, বিএনবি, টিআরএক্স, অনেকগুলো অপশন আছে, অনেকভাবে আপনারা এখানে ট্রেড করতে পারবেন। তো এখানে আপনারা ট্রেড করতে হলে আপনাদেরকে অবশ্যই এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা ছাড়া আপনারা কিছু করতে পারবেন না। রেজিস্ট্রেশন করার জন্য আপনাদেরকে কর্নারের নিচে যে ওয়ালেট নামক অপশনটা আছে এটাতে চলে যেতে হবে। এখানে আসার পর আপনারা লগ ইন নামক অপশনে ক্লিক করবেন। এখানে আসার পর আপনারা আপনাদের যদি আগে যদি লগ ইন করা থাকে তাহলে তো ভালোই, আর যদি না থাকে আপনারা সাইন আপে ক্লিক করবেন। এখানে আসার পর আপনাদেরকে অবশ্যই আগে আপনাদেরকে কান্ট্রি কোডটা সিলেক্ট করে দিতে হবে। এখানে আমরা যেহেতু বাংলাদেশ, তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর এখানে আপনার নাম্বারটা টাইপ করে দিবেন, নিচে আপনার পাসওয়ার্ডটা টাইপ করে দিবেন, অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। এরপর আবারও একই পাসওয়ার্ড এখানে আবারও রিএন্টার করবেন। নিচে আপনাদের নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে, গেট ভেরিফিকেশন কোড দিলে একটা নাম্বার একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, সেটা আপনারা এখানে টাইপ করে দিবেন। আর নিচে লেখা আছে ইনভিটেশন কোড, এই ইনভিটেশন কোডটা আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, কিংবা যে লিঙ্ক আছে লিঙ্কের মাধ্যমে ক্লিক করলে আপনারা সরাসরি ইনভিটেশন কোডটা আর চাইবে না। ওকে, তারপর আপনারা এখানে রেজিস্টার ক্লিক করবেন, না মোবাইল রেজিস্টার, এখানে কোডটা তুলে দেওয়ার পরে এখানে আপনারা মোবাইল রেজিস্টারে ক্লিক করলে আপনাদের আইডিটা লগ ইন হয়ে যাবে। তো আমার আইডিতে আগে থেকেই লগ ইন আছে, তো আমি আইডিতে চলে যাই। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে কিভাবে আপনারা ট্রেড করবেন, কিভাবে আপনারা ট্রেড করতে পারবেন। অবশ্যই ট্রেড করার জন্য এখানে আপনাদেরকে ডলার ডিপোজিট করতে হবে। আপনারা অনেকভাবে ট্রেড করতে পারেন, আমি আপনাদেরকে আগেই বলেছি যে এখানে USDT আপনারা চাইলে করতে পারেন, ইথোরিয়াম আছে, বিটকয়েন আছে, বিএনবি আছে, টিআরএক্স আছে। সো আমরা এখানে ট্রেড করতে হলে অবশ্যই আমাদেরকে রিচার্জ করতে হবে। রিচার্জ করার জন্য আমরা রিচার্জ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে অ্যাড্রেসটা আছে সেটা আমরা কপি করে নেব। আর এবং কি এখানে যদি আপনাদের যদি USD যদি সিলেক্ট করা না থাকে অবশ্যই আপনারা এখানে USD সিলেক্ট করে দিবেন। ওকে, তো আমরা এখন চলে যাব বাইন্যান্স অ্যাকাউন্টে। বাইন্যান্সে গিয়ে কীভাবে আপনারা রিচার্জ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমরা এখন চলে আসছি বাইন্যান্সের হোম পেজে। তো বাইন্যান্সের হোম পেজে আসার পরে আপনারা এখানে নিচে একটা ওয়ালেট নামক একটা অপশন আছে কর্নারে, এখানে ক্লিক করে দিবেন। ওয়ালেটে আসার পর যেহেতু আমরা এখন ব্যাংকে রিচার্জ করতে হবে, তাহলে আমরা স্পটে চলে যাব। স্পটে আসার পরে আমরা উইথড্রোতে ক্লিক করব। ওকে, উইথড্রোতে ক্লিক করার পরে আপনারা আপনাদের এখানে যদি USD সিলেক্ট করা না থাকে অবশ্যই USD সিলেক্ট করে দিবেন। এখান থেকে সার্চ করে নেবেন USDT, USDT সার্চ করে এখানে USD সিলেক্ট করে নেবেন। করার পরে এখানে লেখা আছে সেন্ড বা ইমেল ফোন আইডি, আর একটা নিচে আর একটা অপশন আছে সেন্ড বা ক্রিপ্টো নেটওয়ার্ক, আমরা সেন্ড বা ক্রিপ্টো নেটওয়ার্কে ক্লিক করব। ওকে, এখানে আসার পর আপনারা যে অ্যাড্রেসটা কপি করছিলেন সেটা এখানে পেস্ট করে দিবেন, এবং কি এখান থেকে আপনারা নেটওয়ার্কটাও সিলেক্ট করে নেবেন। ওকে, আমরা নেটওয়ার্কটা সিলেক্ট করে নিয়েছি, সবার নিচে আসলে পেয়ে যাবেন ট্রন TRC20,
এটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা কত ডলার আপনারা রিচার্জ করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করবেন। তো আমি সর্বনিম্ন এখানে আপনারা $10 রিচার্জ করতে হবে, $10-এর নিচে হলে হবে না। আর তাদের $1 কমিশন চার্জ আছে, অবশ্যই আপনারা $11 করবেন। ওকে, তো এখানে আপনারা যদি উইথড্রল অপশনে ক্লিক করান অটোমেটিকলি আপনারা আপনাদের রিচার্জটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার এখানে যেহেতু আগে থেকেই আমার রিচার্জ করা আছে, তা আমি আর উইথড্রতে ক্লিক করলাম না, আমরা আবারও বিট ব্যাংকে চলে যাচ্ছি। ওকে, তো আমার এখানে যেহেতু $170 আগে থেকে আমার এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স আছে, তো আমি আর এখানে আর ব্যালেন্স রিচার্জ করলাম না। তো এখন আমি আপনাদেরকে যাবো দেখাবো যে আপনারা কীভাবে এখানে ট্রেড করবেন। ট্রেড করার জন্য আপনাদেরকে ওয়ালেটে মার্কেটে চলে যেতে হবে, মার্কেট নামক অপশনে আসবেন। ওকে, মার্কেট অপশনে আসার পর আপনারা কতদিনের জন্য এটা করতে চাচ্ছেন, কতদিনের জন্য, এখানে একদিন আছে, একদিনের কমিশন চার্জ আছে 24%, 15 দিনের জন্য 37%, 30 দিনের জন্য 48%, 45 দিনের জন্য 60%, এবং কি 60 দিনের জন্য 72% কমিশন। ওকে, তো আমরা একদিনের জন্য করতে চাচ্ছি, আমরা একদিনে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনারা অ্যামাউন্টটা করে দিবেন, এন্টার অ্যামাউন্ট, কত ডলার আপনারা এখানে ব্যবহার করতে চাচ্ছেন অবশ্যই ডলারটা সিলেক্ট করে দিবেন। ওকে, এরপর আপনারা ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, যে ট্রানজ্যাকশন একটা পাসওয়ার্ড আছে, কীভাবে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড সিলেক্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। কনফার্ম করলে আপনাদের ট্রেডটা শুরু হয়ে যাবে। ওকে, তো আমি কনফার্ম দিয়ে দিচ্ছি, তো কনফার্ম দিয়ে দিছি আমি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টাইম কাউন্ট শুরু হয়ে গেছে, 12 তারিখ আমি এটা ট্রেড শুরু করেছি, আগামীকাল 3:30টার পরে 13 তারিখ আমার এটা কমপ্লিট হবে, কমিশন সহকারে আমার এখানে আসবে। তো আমরা যে ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা দিয়েছি সেটা আমরা এখন দেখবো যে কীভাবে সেট করবেন। সেটা সেট করার জন্য এখানে উপরে যে সেটিংস অপশন আছে, সেটিংস অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। সেটিংসে আসার পরে সিকিউরিটি সেন্টার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর পাসওয়ার্ড, ট্রানজ্যাকশন পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার যেহেতু আগেই একটা পাসওয়ার্ড দেওয়া আছে, তাই ওল্ড পাসওয়ার্ডটা চাচ্ছে, তো আমি ওল্ড পাসওয়ার্ডটা দিলাম এখানে। তারপর আপনাদের ওল্ড পাসওয়ার্ড চাবে না, এখানে নিউ পাসওয়ার্ডটা সিলেক্ট করে দিবেন, কী পাসওয়ার্ড দিতে চাচ্ছেন। তারপর কনফার্ম পাসওয়ার্ড আবার দিয়ে দিবেন। তারপর কনফার্ম দিলে আপনাদের যে পাসওয়ার্ডটা সেটা সেট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমরা এখন এখান থেকে টাকা ইনকাম করলাম, এখন তো আমাদেরকে টাকাটা উইথড্র করতে হবে। তো উইথড্র করার জন্য আমাদেরকে কী করতে হবে, উইথড্র করার জন্য আমাদেরকে উইথড্রল অপশনে ক্লিক করতে হবে। উইথড্র অপশনে ক্লিক করার পর আপনারা কত ডলার এখান থেকে উইথড্র করতে চাচ্ছেন, আমাদের এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স অনেক আছে, তো আমি চাচ্ছি $50 উইথড্র করতে, তাই $50 সিলেক্ট করলাম। সেকেন্ড অপশনে এখানে লেখা আছে আর যে অ্যাড্রেস, তো আমরা যেহেতু বাইন্যান্সের মাধ্যমে টাকাটা উইথড্র করব, বাইন্যান্স অ্যাকাউন্টের অ্যাড্রেসটা কপি করে এখানে আমাদেরকে পেস্ট করতে হবে। তো আমরা চলে যাচ্ছি ব্যালেন্স অ্যাকাউন্টে। তো আমরা বাইন্যান্স অ্যাকাউন্টের হোম পেজে চলে আসছি, এখান থেকে আমরা ওয়ালেটে চলে যাব। ওয়ালেটে আসার পর উপরে সেকেন্ড অপশন স্পটে চলে যাব। স্পটে আসার পর এখান থেকে যে ডিপোজিট নামক অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করব। ওকে, ডিপোজিটে ক্লিক করার পরে আমরা কীভাবে ডিপোজিট করব, অবশ্যই ইউএসডিতে। তো এখানে আপনারা পেয়ে যাবেন এবং সবার নিচে ট্রন TRC20 এখানে ক্লিক করবেন। এখানে আসার পর আপনারা যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এটা অবশ্যই কপি করে নেবেন, এই অ্যাড্রেসটাই আমরা সেখানে পেস্ট করে দিব। যে অ্যাড্রেসটা কপি করছে এখানে এসে আপনারা পেস্ট করে দেবেন বিট ব্যাংকে এসে। ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা আপনারা এখানে লিখবেন, তারপর আপনারা কনফার্মে ক্লিক করে দিলেই টাকাটা উইথড্র হয়ে যাবে সম্পূর্ণভাবে। তো আমি যেহেতু আগে উইথড্র করেছি এখান থেকে, তো আমি আর এখন উইথড্র করব না। আপনারা দেখছেন যে আমার এখানে এখন অ্যাভেলেবেল ব্যালেন্স আছে $14, $14 ব্যালেন্স আছে USDT। তো আমি উইথড্র করেছি $40, সেখান থেকে আমি বাকি টাকাটা আমি উঠিয়ে নিয়েছি বিকাশের মাধ্যমে। তো এখানে অ্যাভেলেবেল এখনও $14 রয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা রেফারের মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন। তো রেফার করতে হলে আপনাদেরকে চলে যেতে হবে মার্কেটের সাথে যে টিম নামক অপশন আছে, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। টিমে আসার পর এখানে আপনারা ইনভাইট নামক অপশনে ক্লিক করবেন। ওকে, এখান থেকে আপনারা ইনভাইটেশন কোড যেটা আছে এটা আপনারা চাইলে কপি করতে পারেন। আরেকটা আছে রেজিস্ট্রেশন কোড নিচে। ওকে, রেজিস্ট্রেশন লিঙ্কটা আপনারা কপি করে নেবেন এবং এটা আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন, এবং তারা যদি এখান থেকে আপনার যদি রেজিস্ট্রেশন করে তাদের থেকে আপনারা ভালো ধরনের একটা অ্যামাউন্ট আপনারা এখানে কমিশন পেয়ে যাবেন। এখানে বিভিন্ন হেল্প সেন্টারের বিভিন্ন অপশন আছে, এখানে আপনারা চাইলে কাস্টমার কেয়ারের সাথে সরাসরি কথা বলতে পারেন। নিচে একটা টেলিগ্রামের একটা অপশন আছে, আপনারা কাস্টমার কেয়ারের সাথে আপনারা চ্যাট করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নামক অপশন আছে, এখানে আপনারা চ্যাট করতে পারেন। তো তাদের সাথে যোগাযোগ করার জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে এটা আপনারা
ব্যবহার করবেন। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখিয়েছি যে আপনারা কিভাবে কেমনে কি করবেন, কিভাবে আপনারা ইনভেস্ট করবেন, কিভাবে আপনারা ইনকাম করবেন আমি আপনাদেরকে দেখিয়েছি। সো আপনারা চাইলে এখানে ইনভেস্ট করে আপনারা টাকা ইনকাম করতে পারেন। আর আরেকটা কথা হলো ভিউয়ার্স, আপনারা কিন্তু রেফারের মাধ্যমেও করতে পারেন, সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে রেফারের মাধ্যমে আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে আপনারা কিভাবে ইনকাম করবেন। আপনারা কে কেমন ইনভেস্ট করবেন সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।